মোবাইলের ক্যামেরার ফুটেজটা দেখেন ভাই, অস্থির এবং আনকমন। আমার মোবাইলের ক্যামেরাতে আমি জিকেম এলএমসি 8.4 অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেছি। এই অ্যাপ্লিকেশনটা যার মোবাইলে থাকবে সেই কিন্তু ভাই অস্থির অস্থির ছবি তুলতে পারবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জিকেম অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, এবং কোত্থেকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করবেন তাও আপনারা বোঝেন না। আর জিকেম অ্যাপ্লিকেশনে কিন্তু প্রিসেট ব্যবহার করতে হয়, প্রিসেটগুলো কোথায় পাবেন কিভাবে অ্যাক্টিভ করবেন এটাও বোঝেন না। আমি ভাই এত সহজে আপনাদেরকে শেখাবো, সকলেই আজ থেকে জিকেম অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন, ফোনের মধ্যে অস্থির অস্থির ছবি তুলতে পারবেন এই ঈদে। আমি স্ক্রিনে চলে আসলাম, জিকেম এলএমসি 8.4 অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনার ফোন থেকে আপনার ফোনটা যেই কোম্পানির হোক না কেন সোজা গুগল ক্রোমে চলে আসবেন। আপনার ফোনটা যে কোম্পানির হোক না কেন আজকে আপনি জিকেম অ্যাপ ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখুন উপরে সার্চ বক্স আছে, সার্চ বক্সে লিখতে হবে এলএমসি 8.4 স্পেস দিবেন একটা, মানে একটু ফাঁকা দিবেন, তারপর আর দিতে হবে, আর দিয়ে 13 লিখে দিবেন, শুধু 13। এই যে দেখুন আমি 13 লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে। প্রথম ওয়েবসাইটের উপরে ট্যাপ দিবেন, সি দেওয়া লোগোতে এই ওয়েবসাইটের উপরে ট্যাপ দিবেন। আপনার ফোনটা যদি স্যামসাং হয়, মানে যাদের ফোনগুলো স্যামসাং এখান থেকেই ডাউনলোড করলে হবে, আর যাদের ফোন ওপ্পো ভিভো শাওমি উপর থেকে ডাউনলোড করলেই হবে, ঠিক আছে। আমার ফোনটা ওপ্পো, আমি উপরে অপশনে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথেই ক্রস আইকনটাতে টাচ করে দিব, টাচ করার সাথে সাথেই ডাউনলোড হতে থাকবে। যে দেখুন ডাউনলোড হচ্ছে, যদি এইখানে থ্রি লাইনে ট্যাপ দেন ডাউনলোড দেখতে পারবেন। যে দেখুন আমি ডাউনলোডে চলে আসব, আসার সাথে সাথে এখান থেকে দেখতে পারবো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এখান থেকে আপনি ট্রাই করবেন কোনটা আপনার স্মার্টফোনে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। তো আমি প্রথমটাই ডাউনলোড করতেছি, ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হয়েছে, এখন ইনস্টল করব ফোনের মধ্যে। এই দেখুন আমি ইনস্টলে টাচ করে দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাবেন আমার স্মার্টফোনে সাপোর্ট দিবে, প্রত্যেকটা স্মার্টফোনে সাপোর্ট দিবে। এখান থেকে ওপেন অপশনটাতে টাচ করে দিবেন, আমি ওপেনে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে যতগুলো পারমিশন চাই এলাও করে দিবেন। এই দেখুন আজ থেকে ভাই আপনিও মোবাইল দিয়ে ফটোগ্রাফি কাজগুলো করতে পারবেন, মানে অস্থির অস্থির ছবি তুলতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রিসেট অ্যাড করবেন কিভাবে। প্রিসেট অ্যাড করার জন্য আমি এখান থেকে বের হয়ে আসব, আসার সাথে সাথে আমি কিছু প্রিসেট ডাউনলোড করেছি, আপনারা কোত্থেকে কিভাবে ডাউনলোড করবেন এটাও দেখাবো, আর ডাউনলোড করার পরে কিভাবে অ্যাড করতে হয় এটা দেখাই দিচ্ছি। আপনারা সোজা মাই ফাইলে চলে আসবেন, যেহেতু আমি ডাউনলোড করেছি এখান থেকে আমরা ডাউনলোডে ট্যাপ দিব। এই প্রিসেটগুলো আমি নিলাম, পাঁচটা প্রিসেট নেওয়ার সাথে সাথেই এখান থেকে দেখুন আমি মুভ করে নিব, আমি মুভে টাচ করে দিব, ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা ফোল্ডার করতে হবে। যে দেখুন প্লাস আইকনে ট্যাপ দিবেন, নতুন একটা ফোল্ডার করে এখানে এক্সপোর্ট করতে হবে। আমি নিউ ফোল্ডারের মধ্যে লিখব এলএমসি, তারপর হচ্ছে 8.4 লিখে দিলাম, আমি ওকেতে টাচ করে দিলাম। এখন ওই ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। যে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসব, এলএমসি 8.4 ফোল্ডারটা খুঁজে পেলাম, আমি মুভ করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে বের হয়ে আসবো, আসার সাথে সাথেই জিকেম অ্যাপের মধ্যে চলে যাব। এই যে দেখুন আমি অ্যাপটার মধ্যে চলে আসলাম, আসার সাথে সাথেই নিচে দেখুন খালি জায়গাটার মধ্যে দুইবার ট্যাপ দিবেন। এই দেখুন প্রিসেটগুলো চলে আসলো, এখানে একটা আইকন আছে, আইকনটাতে ট্যাপ দিলেই কিন্তু প্রিসেটগুলো দেখতে পারবেন, যতটা প্রিসেট আমি অ্যাড করেছি, মানে ওই ফাইলে যতটা প্রিসেট রেখেছি। এখন প্রিসেটগুলো কিভাবে অ্যাড করবেন, যদি আপনারা এই যে দেখুন কালারফুল টু ব্যবহার করে ছবি তোলেন ভাই, অসাম ছবি আসবে। কিভাবে অ্যাড করবেন দেখাই দিচ্ছে, এই যে টাচ করে দিবেন, এখানে দেখুন ইনপুট লেখা আছে, ইনপুটে টাচ করলে কিন্তু অ্যাড হয়ে যাবে, এখন ছবি তুললা দেখবেন, ঠিক আছে। তো যাই হোক আমি বের হয়ে আসলাম, এখন কথা হচ্ছে প্রিসেটগুলো আপনারা কোথায় পাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন এই প্রিসেটগুলো আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, এখান থেকে আপনি খুব সহজেই আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।